আইটিএল শপ অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের মাঝে চেন্নাই সুপার কিং এবং গুজরাটের মধ্যে খেলা ডেট ওভারে মোস্তাফিজের দুই উইকেট এবং গুজরাটকে হারিয়ে শীর্ষে চেন চেন্নাই প্রথম দুই ওভারে তেইশ রান দিয়েছিলেন উইকেট শূন্য তখন মনে হচ্ছিল আজ বোধহয় বেশ খরচই হতে চলেছেন মোস্তাফিজুর রহমান তবে ডেট ওভারে নিজের শেষ স্পেল করতে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন মোস্তাফিজ বাংলাদেশের বাহাতি পেচার এই দুই ওভারে মাত্র সাত রান দিয়ে নিলেন গুজরাট টাইটানসের দুই হার্ড হিটার রশিদ খান এবং রাহুল তেয়ারির উইকেট এর আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার চেন্নাই সুপার কিং শেষ পর্যন্ত জিতল তেষট্টি রানে আইপিএলে মাত্র তৃতীয় মৌসুম খেলাতে নামা গুজরাটের এটাই রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের হার আরেক বড় হারটি ছিল সাতাশ রানে গত বছর মুম্বাই বিরুদ্ধে উদ্বোধনী রয়্যাল আজ গুজরাটকে হারিয়ে পয়েন্ট তালিকা শীর্ষে উঠল চেন্নাই সুপার কিং দুই এনেমে রাজস্থান রয়্যাল গত বছর আই ইতিহাসে দীর্ঘতম ফাইনাল ম্যাচে এই গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিং এবার দুদলের অধিনায়ক বদলেছে বদলেনি ম্যাচের ফলাফল ঘরের মাঠ এম এ চিন্তামরাম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিবিএম দুবারের ঝোরো ফিফটিতে দুইশো ছয় রান করেছিল চেন্নাই পাহাড় টপকাতে নেমে মোস্তাফিস দেশপান্ডে এবং চাহারদের দারুণ বোলিংয়ে গুজরাট থেমেছে আট উইকেটে একশো রানে চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন মোস্তাফিজ ব্যাঙ্গালোর বিপক্ষে প্রথম দশ বলে নিয়েছিলেন চার উইকেট তবে আজ শুরুর দিকে মোস্তাফিজের বোলিং মনে শেষ দিকে লয়ার অর্ডারের ব্যাটসম্যানরা তার কাটারে সামলাতে তাই অসম্ভব সমীকরণ মেলাতে গিয়ে মোস্তাফিজের বলে বড় শট খেলতে গিয়েছিলেন রশিদ দেওয়ার টিয়া দুজনেই ধরা পড়েছিলেন রাচেন রবীন্দ্র হাতে দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের মোস্তাফিজ উইকেট শিকারের তালিকায় এখন শিখ শীর্ষে অবস্থান করছেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন